রাঙামাটির দুর্গম পাহাড়ে আবারও বেড়েছে ম্যালেরিয়ার প্রকোপ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু। তুলনামূলক ডেঙ্গু কম হলেও ম্যালেরিয়া আক্রান্তের দিক থেকে দেশের দ্বিতীয় স্থানে রয়েছে। এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে নানান উদ্যোগের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আর পৌর এলাকায় মশা নিধন কার্যক্রম জোরদার করেছে পৌর কর্তৃপক্ষ। রাঙামাটির প্রতিনিধি মোহাম্মদ সোলাইমানের প্রতিবেদন। ভারত ও মায়ানমার সীমান্তবর্তী রাঙামাটির চার উপজেলা বাঘাইছড়ি, বরকল, জোড়াছড়ি ও বিলাইছড়ির দুর্গম এলাকায় হানা দিয়েছে মরণ ব্যাধি ম্যালেরিয়া। স্বাস্থ্য বিভাগ জানায় বেশ কয়েক বছর কম থাকলেও চলতি বছর জেলায় ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে। জুন মাস পর্যন্ত রাঙামাটিতে 1500-এর বেশি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। গেল এক মাসে আক্রান্ত হয়েছে প্রায় 700 জন। ম্যালেরিয়ায় আক্রান্তের দিক থেকে রাঙামাটি দেশের দ্বিতীয় স্থানে রয়েছে। ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের মাঝে জুন মাস থেকে রাঙামাটিতে দেখা দেয় ডেঙ্গুর প্রকোপ। জেলা সদরের হাসপাতালে প্রতিদিন আসছে নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী। জ্বর হয়েছে প্রচণ্ড জ্বর, তখন ডাক্তারের কাছে গেছি। ডাক্তার যাওয়ার পরে দিয়ে বললো যে আপনার ডেঙ্গুটা পরীক্ষা করেন। তখন ডেঙ্গুটা পরীক্ষা করার পরে দিয়ে আইছে রিপোর্ট আইছে। ডেঙ্গু ও ম্যালেরিয়া মোকাবেলায় দ্রুত পরীক্ষা কার্যক্রম চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় রেখে কাজ করছে বেসরকারি সংস্থা ব্র্যাক। ম্যালেরিয়া তো এই অঞ্চলে আসলে আগে থেকে আছে, দুটোর জন্যেই, এই দুটো ডিজিজের জন্যেই আমরা স্বাস্থ্য বিভাগ এবং সকল স্বাস্থ্যকর্মী আমরা প্রস্তুত আছি, এবং রোগ নির্ণয় হলেই সাথে সাথে আমরা এটা ব্যবস্থাপনা বা ট্রিটমেন্টের আওতায় আনছি। এদিকে ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পরামর্শ নিয়ে রাঙামাটি পৌর এলাকায় মশা নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। এখানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে, সেখানে স্প্রে পাশাপাশি রাঙামাটি শহরে আমরা স্প্রে করে যাচ্ছি, আশা করি আমরা এই ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রাঙামাটি বাসি মুক্ত পাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। মোহাম্মদ সোলাইমান, এস এ টিভি, রাঙামাটি।